আসসালামু আলাইকুম। আমার সামনে এখন যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সরিষার তেল তৈরির যে মেশিন, এর আগে আপনারা দেখেছিলেন, তবে মডেলটা দেখেই বুঝতে পারছেন যে এটা অনেকটা ভিন্ন। তবে এটা এতটাই ভিন্ন যে আপনারা আসলে চিন্তা করেন নাই, কারণ হচ্ছে এখানে যে যে জিনিস আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা যে অটোমেটিক সিস্টেম কিভাবে চলবে, আপনারা জানেন যে তেলের যে সরিষার তেলের বাকি যে মেশিনগুলো বাংলাদেশে সচরাচর পাওয়া যায় সেটাতে হাত দিয়ে বারবার ঠেলে দিতে হয়, সেই জায়গায় এটাতে ফুললি অটোমেটিক সিস্টেমে চলবে, বারবার ওই হাত দিয়ে ঠেলতে হবে না। তো কীভাবে এটা ওয়ার্ক করবে পুরোটা আপনাকে বলছি আমি। তো প্রথমে শুরু করি, এটা বডিটা পুরোটাই হচ্ছে স্টিল বডি। স্টিল মানে এর আগে আপনারা যে মেশিনটা আমাদের কাছ থেকে বা বাংলাদেশে যেখানে নিতেন বেশিরভাগই ছিল হচ্ছে ঢালাই। তো এই ঢালাই হওয়ার কারণে আপনারা জানেন যে ঢালাই কখনো ফেটে গেলে ওটাকে আর কোনো রিপেয়ার করার কোনো সুযোগ নেই, সেটা আবার পুরোটাই চেঞ্জ করতে হয়। তবে এটাতে পুরোটা আমরা স্টিল করেছি, রং করছি, এই কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এটা পুরোটাই স্টিল কিনা। এটা পুরো অর্ডারের একটা মেশিন ছিল, এটা ডেলিভারি হবে। তো বাম পাশ থেকে শুরু করি, এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা রাইস মিল চালায়, রাইস মিলে জানেন যে এই বড় পুলি লাগে, যে বড় বেলওয়ালা যে পুলিগুলো সেই মিলে, সেই মিলের জন্য যে ব্যবহার করার জন্য উনি নিয়েছেন, ওনার রাইস মিলও আছে পাশাপাশি, এটাও ব্যবহার করবেন। তো এই কারণেই আমরা এই পুলিটা ব্যবহার করেছি এখানে। এরপরে পাশে দেখেন এই যে বড় পুলিটা আছে, পেনিয়ামটা আছে, এই যে এখানে দেখেন এই যে পেনিয়ামটা, এই পেনিয়ামটা কিন্তু পুরোটাই জাহাজের। আপনারা সচরাচর যেটা দেখেন এটা কিন্তু ঢালাই। আমি একটু পাশেরটা দেখাই, ওই ওইদিকে দেখেন আরেকটা তৈরি হয়েছে সেটা একটু দেখাই। এটা কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ঢালাই, এইটা কিন্তু পুরোটাই ঢালাই। আর এখানকারটা হচ্ছে পুরোটাই স্টিল, এবং এটা কিন্তু জাহাজের, জাহাজে যেগুলো ব্যবহার করা হয় সেটা আমরা আলাদা করে নিয়ে এসেছিলাম। এবং এখানে যে বেয়ারিংয়ের শেপগুলো দেখতেছেন এটাও কিন্তু স্টিল। আমি একটা খোলা আছে, আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু পুরোটাই স্টিল কেটে আমরা কিন্তু এই যে বেয়ারিংয়ের শেপটা তৈরি করছি, এটা পুরোটাই কিন্তু একটা স্টিল, বড় বড় আকারের স্টিল। এখান থেকে কেটে কেটে আপনাকে এই বেয়ারিংয়ের শেপ দেওয়া হয়েছে, তা বুঝতে পারছেন যে এটা কতটা হার্ডি হয়েছে। এবং উপরে দেখেন এই পুরলিটা এখানে যখন ব্যবহার করা হবে, এই যে উপরের অংশটা দেখেন, এটা আমি একটু হাত দিয়ে ঘুরাচ্ছি, এ দেখেন এখান থেকে যখন আপনার সরিষাগুলো দিবেন অটোমেটিকলি ঘুরতে থাকবে এবং এই জায়গাটাতে এসে আপনার ভিতরের দিকে চলে যাবে। যে কাজটা করা হতো ম্যানুয়ালি এতদিন ধরে দেখেছেন আপনারা, যে হাত দিয়ে এখানে কিছু একটা দিয়ে বারবার ভিতরের দিকে ঠেলে দেওয়া লাগতো, তারপরে কিন্তু ভিতরে যেত, কিন্তু এটা জাস্ট একটা সিস্টেম আমরা এখানে অ্যাড করার কারণে সেই কষ্টটা আপনার একদম কমে যাবে। আপনাকে জাস্ট খোলটাকে নিচ থেকে উপরে তুলে দিতে হবে, বাকি কাজটা মেশিনেই করে দিবে। এবং কম বেশি কতটুকু করে দিবেন, কত জোরে যাবে আসতে যাবে, এটার জন্য এখানে চাবি ব্যবহার করা আছে, নর্মালি অন্যগুলোতে চাবি এরকম থাকে না। এবং এখানে দেখেন এই যে তেলের জায়গাটা, এখান থেকে তেল আসবে আর এইদিকে হচ্ছে খোলটা বের হবে। তো খোলের এই জায়গাটাতে আমি একটু দেখাই আপনাদেরকে, এই পুরো যে শ্যাপটা দেখছেন এটা পুরোটাই কিন্তু স্টিল কেটে বানানো হয়েছে, এটা কিন্তু কোনো ঢালাই না। যেটা নর্মালি যেটা পান আপনারা বাজারে সেটাতে কিন্তু ঢালাই ব্যবহার করা হয়, কিন্তু এখানে কোনো ঢালাই ব্যবহার করা হয়নি, পুরোটাই স্টিল। আর আমি তো একটা আপনাদেরকে বানানোর জায়গা একটা দেখাই দিলাম যে যেটার কারণে এটা দেওয়া হয়েছে। এবং বেয়ারিংগুলো আপনারা জানেন যে বাংলাদেশে সচরাচর এত বড় বেয়ারিং যেটা ব্যবহার করা হয় বেশিরভাগই পুরাতন মানুষ দেয়, কিন্তু আমরা এখানে প্রত্যেকটা জিনিস একদম বেয়ারিং থেকে শুরু করে সব কিছুই আমরা স্টিল ব্যবহার করেছি। এবং এখানকার যে জায়গাগুলো, এই যে দেখেন ক্লামগুলো, এগুলো প্রত্যেকটা 3 mm-এর, এগুলো মোটা মোটা দেখেন, একদম হেভি, এই দেখেন কত মোটা। তো এটা হচ্ছে যারা বাণিজ্যিক চিন্তা করেন যে একটা ব্যবসা দাঁড় করাবেন তারা নিতে পারেন, এবং যাদের অলরেডি মিল আছে যারা চান যে এটা অন্য কাজে লাগাবেন সেই মোটরটাকে, সেটাও কিন্তু হবে। যেমন এটা অনেক রাইস মিলও আছে এবং এটা সরিষার তেলের জন্য ব্যবহার করছে। ভিডিও
আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা কী কী জিনিস অ্যাড করতে চান সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই অর্ডারগুলো কালেক্ট করি। যেমন অর্ডার